May I come in? Welcome back. আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো রিসেন্টলি হয়তো বা টিকটকে এই যে টিউনের ভিডিওটা অনেকেই দেখছেন। তো এইটা মেকিং করার জন্য আমাদের প্রথম ভিডিও ক্লিপটা প্রয়োজন হবে, যার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে আমরা ভিডিওটি মেক করার জন্য সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করব এবং হচ্ছে নিচ থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর চলে যাবো ইন্ডিকের দিকে। এখান থেকে আমরা একটা ওয়াটারমার্ক দেখতে পাবো, জাস্ট ওয়াটারমার্কে ক্লিক করবো এবং ডিলিট অপশনে ক্লিক করবো। এরপর আমরা ফটো অ্যাড করার জন্য প্লাস অপশনে চাপ দেবো। তারপর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো। দেন আমরা যেখানে ফটোগুলো আছে জাস্ট ওইখানে চলে যাবেন। তো ফটো অ্যাড করার জন্য আমাদের এখান থেকে টোটাল হচ্ছে 9টা পিকচার প্রয়োজন হবে। ওকে, তো এখান থেকে আপনি আপনার মতো করে 9টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা 9টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার মতো করে আপনার পছন্দের 9টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, নেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর আমরা স্টেট পজিশন থেকে আমরা এখান থেকে ফরম্যাট অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে 6:9 রেশিওতে ক্লিক করবো। এরপর আমরা এই রেশিও অনুযায়ী আমাদের ভিডিও ক্লিপটা একটা টাচ করে রাইট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবো এবং ফুল স্ক্রিন করে নিব। ওকে, এবং হচ্ছে আমাদের এই পিকচারগুলোকে সেমভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করতে হবে, সাথে সাথে কিন্তু আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে। আমাদের স্ক্রিনটা যতটুকু এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক ততটুকু কিন্তু করে নিতে হবে, যাতে আমাদের পিকচারগুলো প্রত্যেকটা ফুল স্ক্রিন হয়। ওকে, এখান থেকে আমাদের কিন্তু লেফট সাইডে চালিয়ে করতে পারি, কিন্তু আমাদের লেফট সাইডে করলে উল্টা হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের এখান থেকে রাইট সাইডে কিন্তু করতে হবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে কোনো এক সাইডে করলে হবে, কিন্তু না, আপনি জাস্ট রাইট সাইডে লেফট থেকে রাইটে নিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করবেন। ওকে, আপনারা যেরকমটা দেখতেছেন সেম প্রসেসে কাজ করলে হয়ে যাবে। তো এখান থেকে আমাদের লাস্ট পিকচারটা রোটেটিং হয়ে গেলো, আপনি চাইলে লেফট রাইট সাইডে কিন্তু কম বেশি করে নিতে পারেন। ওকে, দেন আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। এখান থেকে আমরা একটা মিউজিক অ্যাড করবো, যেন অ্যাডটিতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টারে, এবং এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তো এখান থেকে আমরা ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করবো। প্রথম যে পিকচারটা থাকবে আমরা কিছুটা জুম করে নেব, আমাদের যেহেতু ডিউরেশনটা একদমই শর্ট হবে। প্রথম যে পিকচারটা এটা করতে হবে 0.4, এখান থেকে আমরা 0.4 করলাম। এবং দ্বিতীয় যে পিকচারটা এটা করতে হবে 0.6, এখান থেকে আমরা 0.6 করে দিলাম। এবং তিন নম্বর যে পিকচারটা, 3 এবং 4 নম্বর 0.5। ওকে, 3 নম্বর গেল এবং হচ্ছে 4 নম্বরটাও 0.5। ওকে, তারপর যে 6 নম্বর পিকচারটা, 6 নম্বর পিকচারটা আবার হবে 0.4, এখান থেকে আমরা 0.4 করে দিলাম। দেন তারপরে যে পিকচারটা এটা আবার হবে 0.5, এখানে 0.5 করে দিলাম। তারপরে যে পিকচারটা এটা হচ্ছে আমাদের এখান থেকে 0.5 হবে। তারপরে লাস্ট দুইটা যে পিকচারটা এটা আমাদের 0.,  প্রথমটা হবে 4 এবং লাস্ট পিকচারটা আমাদের সাউন্ডটা যতটুকু থাকে। ওকে, এখান থেকে আমাদের 0.5 দিলে হয়ে যাচ্ছে। দিলাম 0.5। এবার হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো। এই জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে চলে যাবো। দেন আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো। তারপর এখান থেকে আমরা পেন্ডুলাম 1 এবং পেন্ডুলাম 2 নামে দুইটা অ্যানিমেশন দেখতে পারবো। তো এখান থেকে প্রথম পিকচার জন্য আমরা পেন্ডুলাম 2, এখান থেকে অল পিকচারের জন্য পেন্ডুলাম 2। ওকে, জাস্ট প্রথম না, জাস্ট আমরা প্রত্যেকটা পিকচারের জন্য আমরা এখান থেকে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এখানে যদি কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে আমাদের পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমাদের এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। এই জন্য যেখানে একটা মাইনাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আমরা যে ক্যামেরাতে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে পুল আউটটাকে সিলেক্ট করবো। ওকে, পুল আউট সিলেক্ট করার পর নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো এবং ঠিক অপশনে ক্লিক করবো। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, একটা ট্রানজিশন আমাদের একটু অন্যরকম দিতে হবে, যেটা হচ্ছে সর্বপ্রথম এখান থেকে ভিডিও ক্লিপ এবং হচ্ছে আমাদের ফটোর মাঝখানে যে ট্রানজিশন ইফেক্ট দেখতে পাচ্ছি, এখানে আমরা যেহেতু পুল আউট সিলেক্ট করছি এটাকে চেঞ্জ করে নিতে হবে। এই জন্য জাস্ট এই আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা বেসিকে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে ব্যালেন্সটাকে অথবা ফ্ল্যাশটাকে সিলেক্ট করে দেবো। ওকে, ফ্ল্যাশেস অথবা হচ্ছে ব্যালেন্স, যে কোনো একটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা এখান থেকে ব্যালেন্সটাকে সিলেক্ট করে দিলে মেবি বেটার হয়। ব্যালেন্সটাকে সিলেক্ট করে টিকমার্কে ক্লিক করে দেবেন। জাস্ট আমরা ভিডিওটাকে চাইলে আপনি প্লে করে দেখতে পারেন। ওকে, সব কিছু যদি মনে হয় যে আপনার কমপ্লিট আছে, এখান থেকে আপনি জাস্ট রেজুলেশনে একটা টাচ দেবেন। দেওয়ার পর এটাকে হাই করে নেবেন এবং হচ্ছে এখান থেকে আমরা এক্সপ্লোরারে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আমাদের ভিডিওটি কিন্তু রোটেটিং অবস্থায় সেভ হবে, যেমনটা আমরা 6:9 যে রেশিও এই অনুযায়ী করতেছি। ওকে, তো আমাদের প্ল্যাটফর্মটা যেহেতু টিকটক লাইকের 9:63, আমাদের ওই রেশিও অনুযায়ী ভিডিওটাকে সেভ করতে হবে। তো এখন যেটা করতে হবে, এখান থেকে হচ্ছে আমাদের ডান অপশনে ক্লিক করতে হবে, ভিডিওটি সেভ হয়ে গেলে এবার নিউ প্রজেক্ট। তারপর এখান থেকে আমরা ভিডিও অপশন থেকে আমরা ভিডিওটিকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো এখান থেকে আমরা ভিডিওটিকে সিলেক্ট করবো, তারপর হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। যেহেতু আমাদের ভিডিওটি রোটেট অবস্থাতে, সেক্ষেত্রে আমাদের পুনরায় যেরকম ফরম্যাটটাকে চেঞ্জ করেছিলাম আবার ফরম্যাট অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে 9:63 ক্লিক করবো এবং এটা ভিডিওতে টাচ করবো। টাচ করার পর এবার হচ্ছে রাইট থেকে লেফটে নিব। ওকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এটাকে আমরা ফুল ফ্রেম করে নেবো। ওকে,
90 অ্যাঙ্গেল করলে পারফেক্ট হবে ফুল ফ্রেম করার পর এখান থেকে আমরা ইন্ডিকেটর দিকে ওয়াটারমার্ক করব এটাকে ক্লিক করব তারপর ডিলিট অপশনে ক্লিক করব যতবারই নতুন প্রজেক্ট ক্রিয়েট করবেন ততবার এখান থেকে ওয়াটারমার্ক থাকবে তো ভিডিওটি সেভ করার আগে আবার এখান থেকে রেজুলেশনটা হাই করে নেবেন দেন আমরা এক্সপ্লোরে ক্লিক করে আমাদের ফাইনাল এখান থেকে ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে তো আশা করি বুঝতে পারছেন আর যদি কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।